সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো বরাবরের মতোই আজকে আমরা খেতে বসেছি আমার মেয়ে আরাধ্যা। ও মাঝখানে বেশ কয়েকটা দিন ছিল না, হ্যাঁ, আর আমার সহধর্মিণী তুলি। তো আজকে শুক্রবারের দিন, শুক্রবার করে সাধারণত আমরা পুরো নিরামিষ খাওয়া দাওয়া খাই, একেবারে পেঁয়াজ রসুন মাছ মাংস সম্পূর্ণ ছাড়া কোনো কিছু থাকে না। তো যাই হোক, একদম সাদা মাটা খাবার। তো আজকে আমাদের খাবারে কি আছে? এখানে ডাল কিসের? দেশি মটরের ডাল। আচ্ছা, আর এটা শাকালু ভাজা, যেটা মিষ্টি আলু বলে আর কি, সেটা ভাজা। আর আলু পটলের রসা, তাই না? একদম সাধারণ খাবার। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তাড়াতাড়ি খাও, কে ফার্স্ট হয়? কে ফার্স্ট হয় বলো? আমি ফার্স্ট হলে কিন্তু আমার চকলেট দিতে হবে। তুমি দিবে? হ্যাঁ, এর আগে যে চকলেট আমি তোমাকে দিলাম, তুমি ফার্স্ট হয়েছিলে, তাই জন্য এখন আমি যদি ফার্স্ট হতে আমাকে চকলেট দিবে তাহলে। তাহলে কি হলো, তোমার তো অনেকগুলো টাকা আছে। তোমার তো টাকা আছে, অনেকগুলো আছে না? দেখেন কি চালাক আমার মেয়ে, বলতেছে যে তুমি টাকা দিও, আমি তোমার চকলেট নিয়ে আসবো। না বাবা, খাও। বাবা ডাল নাও, ডাল দিয়ে ভাতটা মাখো। মা আসেনি এখনো না ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া থেকে মামা এখন আসেনি না? ফয়ন মামা এখানে রাখো, ওদিকে উল্টো হলে অসুবিধা হলে। বাবু দু একবার খাইছে নাকি? হ্যাঁ, দরকার নেই এখন ও তো খাওয়া।
বিকেলে খাওয়ার দরকার নেই, ঠান্ডা হবে। ভাত ফেরাচ্ছ কেন বাবা? তুই পছন্দ বাবার এই আলু পটলের রসা? আমি ফার্স্ট তোমার কি অবস্থা খাবার? জোর সুরে খা, জ্বালা সুরি খাও, জোর সুরে খাও। ঝাল লাগবে তো মুখে যে ঘা। মুখে ঘায়ের জন্য আমার তো ঝাল লাগছে। মাঝে তোমার মাঝে মুখে ঘা ক্যাশ করি। আমরা আপাতত দর্শকদের কাছ থেকে বিদায় নিই, আমাদের খেতে আরো সময় লাগবে, হ্যাঁ আমার মেয়ের আরো সময় লাগবে। যাই হোক, আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে।